এই ফলাফল কোনো অপ্রত্যাশিত নয়, কারণ যেভাবে এই রাজ্যে গণতন্ত্র নিধন চলছে গত 2011-এর মে মাসের পর থেকে, সেটার একটা পর্যায়ে এই পুর নির্বাচন, 12টা পুর নির্বাচনে 244টা ওয়ার্ডে প্র্যাকটিক্যালি বামপন্থীদের বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। 12টি পুরসভা থেকে শূন্য হাতে ফেরার পর সিপিএম নেতৃত্ব হারের জন্য এই সাফাই দিলেও তা কিন্তু বোধগম্য হচ্ছে না রাজনৈতিক পর্যবেক্ষকদের। তার কারণ, বিধানসভা নির্বাচনের প্রায় দুবছর কেটে যাওয়ার পরেও একের পর এক নির্বাচনী বিপর্যয়কে এভাবেই শুধু সন্ত্রাসের অজুহাতে এড়িয়ে যাওয়ার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে সিপিএম নেতৃত্ব। আসন কমছে, ভোট কমছে, খালি হাতে ফিরতে হচ্ছে, অথচ সন্ত্রাসবাদে এর কোনো অন্য কারণ খুঁজে পাচ্ছে না আলিমুদ্দিন। 12টি পুরসভার মধ্যে গতবার বামেদের দখলে ছিল 5টি, কিন্তু এবার একটিতেও জিততে পারল না তারা। আরও বড় কথা হলো, ক্ষমতায় থাকাকালীন বিধানসভায় শক্তির নিরিখে যে সিপিএমের বিরুদ্ধে ছোট শরিকদের প্রায় তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ উঠত, এখন সেই সিপিএমই বড় শরিকের জায়গাও আর সব ক্ষেত্রে ধরে রাখতে পারছে না। সিপিএম 12টি পুরসভার একটিতেও জিততে না পারলেও শরিক ফরওয়ার্ড ব্লক কিন্তু মেখলিগঞ্জ পুরসভায় একক ক্ষমতায় ধরে রাখতে সক্ষম হয়েছে। 12টি পুরসভার মোট আসনের বিচারে বামেদের গতবারের প্রাপ্ত আসনও এবার অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। 2008-এ এই 12টি পুরসভার 237টি ওয়ার্ডের মধ্যে বামেরা জিতেছিল 137টিতে, অর্থাৎ 57.81% আসনে। 2013-এ এই 12টি পুরসভারই 244টি আসনে বামেদের জয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে 52, অর্থাৎ 21.31% আসনে জয়ী হয়েছে বামেরা। পঞ্চায়েত নির্বাচনের শোচনীয় ফল নিয়ে সম্প্রতি সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে ঝড় উঠেছিল। সেই বিপর্যয়ের কারণ বেরোনোর আগেই আলিমুদ্দিনের ঘাড়ে আরও এক বিপর্যয়। প্রাথমিকভাবে সিপিএম অবশ্য কারণ হিসেবে সেই সন্ত্রাসকে দায়ী করলেও 2005-এ কাঁচড়াপাড়া কিংবা কামারহাটি পুরসভা বিরোধী শূন্য করে জেতার নজির যে দলের রয়েছে, তারা কতটা জোরালোভাবে এই যুক্তি মানুষের মনে প্রতিষ্ঠিত করতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।